সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম জানাই। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে যে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আমরা আলোচনা করব, কারিগরি ও মাদ্রাসা বিভাগ, এখানে বেশ কয়েকটি পদে লোক নিয়োগ করা হবে। তো চলুন ভিউয়ার্স, আপনি যদি একজন চাকরি প্রত্যাশিত ব্যক্তি হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য অনেক হেল্পফুল হবে। তো চলুন ভিউয়ার্স, আর দেরি করব না, আমরা মূল বিষয়গুলো আমরা জানার চেষ্টা করি। এখন বলে রাখি যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে আপনারা আবেদন করতে পারবেন। দক্ষ একটা কম্পিউটার দোকানে গিয়েও আপনারা আবেদন করে ফেলতে পারবেন। তো চলুন ভিউয়ার্স, আর দেরি না করে আমরা বিষয়গুলো একটু জানার চেষ্টা করি। একটু যদি নিচে আসি, এর তারিখগুলো আমরা দেখব যে আসলে আবেদন করার শুরু এবং শেষ তারিখ। দর্শক, আবেদন করার শুরুর তারিখ হচ্ছে 1/11/2022 সকাল 10 ঘটিকা এবং আবেদন জমাদানের শেষ তারিখ হচ্ছে 30/11/2022 বিকেল 5 ঘটিকা। ছবির ক্ষেত্রে যে সাইজটা লাগে 300x300 পিক্সেল এবং স্বাক্ষরের সাইজ 300x80 পিক্সেল। এখানে একটি বিষয় আমাদের জানার আছে, সেটা হলো যে 1 নং হতে 4 নং ক্রমিকের পদের জন্য আপনার কাছে সার্ভিস চার্জ সহ 667 টাকা তারা নেবে এবং 5 থেকে 8 নং পদের জন্য নেবে 200 টাকা, 5 হতে 8 নং পদের জন্য নেবে 223 টাকা এবং 9 থেকে 11 নং ক্রমিকের পদের জন্য নেবে 112 টাকা। এই যে টাকাটাতে তারা নেবে, এটা সম্পূর্ণ অফেরত যোগ্য এবং আপনার আবেদনের 72 ঘন্টার মধ্যে আপনাকে দিতে হবে। ভিউয়ার্স, এবার একটু আমরা বিষয়গুলো জানার চেষ্টা করি যে আসলে কী কী পদ আছে এবং কী কী যোগ্যতা লাগবে। 1 নম্বর, যেটা সহকারী ইন্সট্রাক্টর, এখানে বয়স 30 বছর, পদের সংখ্যা 1টি, 9ম গ্রেড। এখানে আপনাকে বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ কম্পিউটার সায়েন্স, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এসব বিষয়ে 4 বছর মেয়াদে আপনার স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। দেন 2 নম্বরটা, সহকারী প্রশিক্ষক কম্পিউটার, গ্রেড 9, পদের সংখ্যা 1টি। এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ফলিত পদার্থ, অর্থাৎ এখানে সায়েন্স বিভাগের বেশি হয়তো প্রাধান্য দেওয়া হয়েছে এবং এখানে আরও কিছু যদি দেখার চেষ্টা করে যে স্নাতক বা সমমানের ডিগ্রি অথবা 4 বছর মেয়াদে যদি কোনো কোর্স কম্পিউটার প্রোগ্রামিং রক্ষণাবেক্ষণ বিষয়ে যদি প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে থাকেন। 3 নম্বর, সহকারী প্রশিক্ষক গবেষণা, এখানে পদের সংখ্যা 1টি, গ্রেড 9, এখানে স্নাতক আপনাকে পাশ করতে হবে। ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স, ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি, 4 বছর মেয়াদে স্নাতক ডিগ্রির কথা বলছে। সহকারী প্রশিক্ষক ইংরেজি, গ্রেড 9, এখানে পদের সংখ্যা 1টি, এখানে ইংরেজিতে আপনার স্নাতক ডিগ্রি থাকতে হবে, এখানে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ, এখানে আপনার ফার্স্ট ডিভিশন থাকতে হবে অবশ্যই। এখানে কম্পিউটার অপারেটর, গ্রেড 13, এখানে পদের সংখ্যা 1টি, এখানে আপনাকে স্নাতক পাস করতে হবে এবং বিজ্ঞান বিভাগে এবং কম্পিউটার প্রতি মিনিটে আপনার বাংলায় 25 এবং ইংরেজিতে 30 থাকতে হবে। আর্টিস্ট কাম ক্যামেরাম্যান, এখানে গ্রেড 15, এখানে পদের সংখ্যা 1টি, এখানে আপনাকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে এবং ফটোগ্রাফ প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে প্রশিক্ষণ প্রাপ্ত, 3 বছরের একটা বাস্তব অভিজ্ঞতা তারা চাইছে। 7 নম্বর, কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে গ্রেড 16, এখানে পদের সংখ্যা 1টি, আপনাকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে, কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে, আদার্স বিষয়গুলি যেগুলি সবগুলোতেই থাকে আমরা জানি যে টাইপিংয়ের শর্তগুলি তার দিয়ে থাকে। ড্রাইভার 8 নম্বর আছে, ড্রাইভার গ্রেড 16, এখানে আপনাকে অষ্টম পাস করতে হবে এবং বিআরটিএ কর্তৃক একটা বৈধ একটা আপনার ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন হবে। ফটোকপি অপারেটর, এখানে গ্রেড 18, পদ 1টি, এখানে আপনাকে মাধ্যমিক পাস করতে হবে এবং মেশিন চালানোর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। কুক কাম বিআরআর, এখানে গ্রেড 20, এখানে আপনাকে অষ্টম পাস করতে হবে। দেন 11 নম্বর, যেটা আছে 20 গ্রেড, এখানে পদের সংখ্যা 1টি, আপনাকে অষ্টম পাস করতে হবে বা যেটাকে আমরা বলি জুনিয়র স্কুল সার্টিফিকেট। এবার দেখব যে সকল জেলা আবেদন করার প্রয়োজন নাই, এখানে বলছে যে সকল জেলাসমূহের প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নাই, খুব কয়েকটি জেলার কথা এখানে লেখা ছিল যে বগুড়া, দিনাজপুর, সিরাজগঞ্জ আর কুড়িগ্রাম, এই কয়েকটি জেলার কথা এখানে লেখা আমি দেখতে পেয়েছি। তো এছাড়া সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। ভিউয়ার্স, আশা করি ভিডিওটা আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাইকে।